আনসাং স্টার্স বাজাও। অন্তরটা আসলে এমনভাবে ভিজে আছে, আমরা বলছিলাম যে অন্তর বাজে তো যন্তর বাজে। আমাদের আয়োজন দর্শক আজকে যারা দেখছেন, আবার একটু মনে করিয়ে দিই, আমরা চব্বিশ ঘন্টার খবরের চ্যানেল, খবরের খোঁজে ঘুরতে হয় সারা দেশ, দেশের আনাচে কানাচে। এবং শুধু আমরা ঢাকায় যারা বার্তা কক্ষে কাজ করি তারাই নই, যারা আমাদের গোটা বাংলাদেশ জুড়ে যে সংবাদদাতারা আছেন, আমার সহকর্মীরা আছেন, অথবা আপনারা যারা আছেন তারা জানেন যে আমরা এরকম মানুষদেরকে খুঁজে আনি, তাদের খবর, তাদের আনন্দ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি এই ঈদের সময়। সেটা আমাদের আনসাং স্টার্স। এবার আমরা বাজাও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে পেছনে যারা গানের সঙ্গে যারা থাকেন, যাদের অন্তর থেকে একটা যন্ত্র, একটা অনুভব, একটা যন্ত্রের মধ্যে অনুভূতি দিয়ে প্রকাশ করেন, সেরকম একেবারে সাধারণের অসাধারণ গল্প নিয়ে আমরা সাহস করছি। আসলে জানি না কতটুকু আপনাদের হৃদয়টা ভেজাতে পারবো, কিন্তু আমি একেবারেই আপ্লুত এবং কী বলবো, কৃতজ্ঞতা দিয়ে শুরু করছি।